নমস্কার ভিওয়ার্স মা কঙ্কালি রান্নাঘরে তোমাদেরকে আবার স্বাগত জানাই বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিও শুরু করলাম আগামীকাল আমাদের বাড়িতে নবান্ন উৎসব সেই উপলক্ষেই পুকুর থেকে টাটকা কাতলা মাছ ধরে আনা হয়েছে প্রত্যেকটা কাতলা মাছের ওজন প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি মতন এবং একটা ছোট্ট সাইজে কাতলা মাছ আছে কালকে এই কাতলা মাছ দিয়েই মাছ ঝালদা মাছের টক বিভিন্ন ধরনের রেসিপি আমাদের রান্না করা হবে সঙ্গে সাত রকমের ভাজা শাক ডাল তোমরা আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে ভিডিওটি বাবা এবং আমার বর দুজন মিলেই মাছটা কাটতে বসেছে বরমশাই মাছগুলো ছোট ছোট্ট করে পিস করে নিচ্ছে এদিকে বাবা গোটা মাছগুলোকে মাথা এবং লেজা সমেত কেটে দিচ্ছে ছোট্ট বটিতে এত বড়ো সাইজে মাছ কাটতে খুব অসুবিধাই হয় সাড়ে তিন কেজি সাইজে বড়ো কাতলা মাছেই মা তোমাদেরকে কাতলা কারি রেসিপিটি রান্না করে দেখাবে অসাধারণ লাগে কিন্তু এত বড় মাছ হুম আমাকে জিজ্ঞেস করে নিচ্ছে যে এত বড় লেজাটা থাকবে মাছগুলো সব কেটে কি না একইভাবে ধুয়ে পরিষ্কার করে নেব কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে হাজির হচ্ছি পরের দিন মা মাছগুলোতে নুন মাখিয়ে রেখে দিয়েছে এখন ভেজে নিচ্ছে আমাদের নবান্ন রান্না শুরু হয়ে গেছে সকাল থেকে কাইটা সেটাই মা এখন করে নিচ্ছে সমস্ত মাছগুলো আমাদের ভেজে নেওয়া হয়ে গেছে কড়াইয়ের মধ্যে তেজপাতা এবং অল্প একটু চিনি ফোড়ন দিয়ে দিয়েছে দিয়ে দিচ্ছে গোটা পাঁচ ফোড়ন টমোগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে শুকনো লঙ্কা আদা জিরে গোলমরিচ বেটে নেওয়া হয়েছে আলাদাভাবে মা এখন বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছে আর একটা বাটির মধ্যে পেঁয়াজ এবং রসুন বেটে নেওয়া হয়েছে সেটাকেও মা তেলের মধ্যে দিয়ে দিয়েছে আমাদের এখানে তিনটে টমাটো ব্যবহার করা হয়েছে মশলাটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে মা কঙ্কালি রান্নাঘর ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপির ভিডিওগুলি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমরা ডেলি রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি আমাদের মশলাটা হাফ কষা হয়ে গেছে বিদিকে পরিমাণ মতন হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতন নুন বাড়িতে প্রায় পনেরো জনের মতন রান্না করা হচ্ছে সেই হিসাবেই মাছের কাতলাকারিটা বানিয়ে নিচ্ছে কিছু মাছ আমাদের টক করে নেওয়া হয়েছে এবং মাছের পেটিগুলো রেখে দেওয়া হয়েছে পরের দিন তোমাদের সাথে মাছের পেটির একটি দারুণ রেসিপি শেয়ার করব। দি দিচ্ছে মা লঙ্কার গুঁড়ো মশলাটা কষা হয়ে গেছে দিয়ে দেওয়া হচ্ছে জল পরিমাণ মতন জলটা মা দিয়ে দিচ্ছে এক চামচ মতন চিনি এর সাথে দিয়ে দেওয়া হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো এতে করে মাছের কালারটা খুব সুন্দর হবে দেখতে ঝোলটা আমাদের খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ঝোলটা ফুটে গেছে মা এখন ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে মাছ এবং ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি ভোর পাঁচটা থেকে উঠে মা আজকে রান্না করছে ঝোলটা গাঢ় হয়ে গেলেই আমরা নামিয়ে নেব আমাদের আজকের রেসিপি কাতলা মাছের কারি তোমাদের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিও সঙ্গে পরিচিত বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও কি অসাধারণ কালার হয়েছে দেখো বন্ধুরা মাছের কারিটা এদিকে আমাদের গ্যাসে ভাত বসে গেছে ভাতটা হয়ে গেলে আজকে রান্না কমপ্লিট কী সুন্দর লাগছে দেখতে এটা খেতেও কিন্তু দারুণ হয় অবশ্যই তোমরা বাড়িতে কাতলা মাছের কারিটা এভাবে রান্না করে দেখবে আমাদের আজকে নবান্ন উৎসবে সমস্ত রান্না কমপ্লিট অন্যদিকে আমাদের সাত রকমের ভাজাও কমপ্লিট এই দেখো বন্ধুরা এবার খাওয়ার পালা কুমড়ো আলু কলা তরকারি বাঁধাকপির তরকারি ফুলবড়ি বেগুন ভাজা আলু ভাজা মূলো ভাজা কুমড়ো ভাজা কাঁচা কলা ভাজা শাক ফুলুরি এদিকে আছে ডাল মাছের টক এবং মাছের কারি তোমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিও আমরা ডেলি নিত্য নতুন রান্নার রেসিপির ভিডিও নিয়ে আমাদের চ্যানেলে হাজির হচ্ছি তোমরা এভাবেই পাশে থাকো পরের দিন হাজির হব বাসি নবানের খাসির মাংস রেসিপি নিয়ে তোমরা দেখতে থাকো মা কঙ্কালি রান্নাঘর আজকের মতন ধন্যবাদ